আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আপনারা দেখছেন এমবিএমটেক, সঙ্গে আছে আমি মিরাজ। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি আপনারা কীভাবে আপনাদের পিসিতে টিপিএমটা চালু করবেন। সো এর আগে দেখিয়ে দিতে চাইছি অ্যাকচুয়ালি আমার পিসি কোনটা, আমি আমার মাদারবোর্ড, স্পেশালি কোনটা। আমার মাদারবোর্ড হচ্ছে আসুসের মাদারবোর্ড। আমি আপনাদেরকে তো বই দেখাই দিই, এখানে আমি রানে এসে MSI ইনফো 32 লিখবো। লেখার পর আমি এটা জাস্ট ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার যে সিস্টেমটা আছে সেটা দেখাচ্ছি। সো এখানে আমার বেস্ট বোর্ড প্রোডাক্ট, মানে আমার মাদারবোর্ডটা হচ্ছে H110MK মাদারবোর্ড। আমার প্রসেসরটা হচ্ছে Core i3 6th জেনারেশনের প্রসেসর। সো ভিউয়ার্স, এই ছিল আমার পিসি যে মাদারবোর্ড এবং প্রসেসর কোনটা ছিল সেটা দেখিয়ে দিলাম। সো এবার আমি দেখব যে আমার পিসিতে টিপিএম চালু করা আছে কি নেই। সো আমি আবার দিলাম, দেওয়ার পর রানে চলে আসলাম। উইন্ডোজ প্লাস আর দেওয়ার পরে আমি উইন্ডোজ কি প্লাস আর দেওয়ার পর এখানে আসলাম। আসার পর আমি এখানে TPM.msc লিখে ওকেতে ক্লিক করব। দেন আমাকে যেটা করতে হবে, যেখানে আমি দেখবো যে অ্যাকচুয়ালি আমার টিপিএমটা কি বায়োস থেকে ইনেবল করা আছে না ডিসেবল করা আছে। সো ভিউয়ার্স, দেখা যাচ্ছে যে আমার এটা বায়োস থেকে ডিসেবল করা আছে। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি আপনারা কীভাবে আপনাদের কম্পিউটারের বায়োস থেকে এটা ইনেবল করবেন। ভিউয়ার্স, এখন আমি আছি আমার পিসির যে বায়োস আছে সেই বায়োসে, আমি রিস্টার্ট দিয়ে বায়োসে আসছি। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি আপনারা বায়োস থেকে কীভাবে টিপিএমটা চালু করবেন। সো আপনাদেরকে করতে হবে কি, এখানে অ্যাডভান্স নামের নিচে একটা অপশন আছে অ্যাডভান্স মোড, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা মেনুতে নিয়ে আনবে। তো আপনাদের এখানে করতে হবে কি, এখানে দেখেন অ্যাডভান্স নামে আর একটা অপশন আছে, আমি করবো কি এইখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন এখানে দেখেন PCHFW কনফিগারেশন আছে, আপনারা করবেন কি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে করতে হবে কি, এখানে ডিসক্রিট টিপিএম দেওয়া আছে, এটা দেখেন টিপিএম ডিভাইস কনফিগার সিলেকশন। সো আপনারা দেবেন কি, এখানে ফার্মওয়্যার যে টিপিএম আছে সেটাতে দেবেন। তারপর আপনারা করবেন কি, জাস্ট এই জিনিসটাকে ওকে করে দেবেন। সো ভিউয়ার্স, আমি এটাকে ওকে করে দিলাম। তারপর আমাকে করতে হবে কি, এটা সেভ করতে হবে। সেভ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা আমাকে হচ্ছে আমাকে F10 বাটনটাতে চাপ দিতে হবে। সো ভিউয়ার্স, আমি F10 বাটন যেটা আছে সেটাতে চাপ দিলাম। তারপর সেভ অ্যান্ড রিসেটের যে ইয়েটা আছে সেটা আসবে, সেটাতে আমি ওকে করে দেবো। সো ভিউয়ার্স, আমি বায়োস থেকে তো চালু করে দিলাম আমার টিপিএম। সো এখন দেখা যাচ্ছে আমার টিপিএমটা চালু হয়েছে নাকি। সো আমি উইন্ডোজ কি প্লাস আর বাটনে চাপ দেবো, চাপতে TPM.msc এটা আমার লেখাই ছিল, আমি জাস্ট এখানে ওকে ক্লিক করব। সো আপনারা লিখে নেবেন যদি আপনাদের লেখা না এসে থাকে। সো দেখা যাক কী হয়। অ্যান্ড ভিউয়ার্স, দ্য টিপিএম ইজ রেডি ফর ইউজ। সো দ্যাট মিন্স আমার টিপিএমটা চালু হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে পারে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি কোনো ধরনের সমস্যা হয় আমার কমেন্ট আমাকে কমেন্ট করতে পারেন, অথবা আমার যে চ্যানেল ডিসক্রিপশনে আমার আইডির লিঙ্ক আছে, আপনারা চাইলে সেখানে যে আমার সঙ্গে মেসেজে কথা বলতে পারেন। সো ভিউয়ার্স, বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু subscribe my channel.